গেল এক বছরে মার্কিন ক্রেতারা এদেশের সরবরাহকারীদের জন্য পোশাকের দাম কমিয়েছেন গড়ে দেড় ভাগ। এ কারণে কমছে রপ্তানি আয়ও। উত্তর আমেরিকান ক্রেতাজোট অ্যালায়েন্স বলছে পোশাকের দাম কমার বিচারে অন্যদের তুলনায় বাংলাদেশের অবস্থান তবুও ভালো। তবে ব্যবসায়ীরা বলছেন ডলারের বিপরীতে টাকার মূল্য তেমন না কমায় অন্যদের চেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের রপ্তানিকারকদের। ফয়সাল শোভনের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। 2016 সালের জানুয়ারি পর্যন্ত এক বছরে তারা 189 কোটি বর্গমিটার পোশাক আমদানি করেছে এদেশ থেকে। পরের বছর তা কমে গেছে দেড় ভাগ। গেল বছর এই বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল $545 কোটি, সেটি এবার কমে গেছে প্রায় তিন ভাগের মতো। অর্থাৎ রপ্তানির পরিমাণ যতটা কমেছে, আয় কমেছে তার চেয়ে বেশি। কেন এমন দশা মার্কিন বাজারে, প্রশ্ন ছিল সে অঞ্চলের ক্রেতা জোট অ্যালায়েন্সের কাছে। I don't know why our market is so soft, but within a soft market, Bangladesh was actually doing fairly well. It was doing better than most of its major competitors. All other suppliers had dropped more than Bangladesh, except for Vietnam and India. গেল এক বছরে গোটা বিশ্ব থেকেই আমদানি করা পোশাকের দাম কমিয়েছে মার্কিন ক্রেতারা। শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে চীনের পৌনে সাত ভাগ, তিন থেকে পাঁচ ভাগ দাম কমেছে ভারত, ইন্দোনেশিয়া আর ভিয়েতনামের। সেই দিক থেকে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি ইউনিটের দাম কমেছে দেড় ভাগের মতো। তারা এমন সময়ে পোশাকের দাম কমাচ্ছে যখন দেশের কারখানাগুলো কর্মপরিবেশ উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করছে। But compared to the rest of the major competitors, Bangladesh was actually doing better in price per unit than any of the others. Vietnam, India, China, definitely. মরিটি হয়তো ভিতরের খবরটা জানেন না, সেই জন্য উনি এই মন্তব্যটা করছেন। কিন্তু আসল কথা হলো যে আমরা এখনও আমেরিকার বাজারে বা যে কোনো বাজারে আমাদের লিড টাইম বেশি লাগায়, আমরা কিন্তু এখনও প্রাইসের দিক দিয়ে আমরা বলতে পারি যে আমরা ভিয়েতনাম বা কম্বোডিয়া বা টার্কি, চায়না অবভিয়াসলি তাদের থেকে আমরা কমই পাই। ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়নের কারণে পোশাকের দাম কমানোর এই ধাক্কা পুষিয়ে নিয়েছে অন্য দেশগুলো। দুই বছরে 5 থেকে 11 ভাগ মুদ্রার অবমূল্যায়ন করেছে চীন, ভারত, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়া। অন্যদিকে বাংলাদেশে এই সময়ে ডলারের বিপরীতে টাকার দর কমেছে মাত্র 2.25 ভাগ। যেখানে আমরা আগে 82 টাকা পেতাম ডলারে, গেছে 5-5 78 টাকা। আমাদের প্রতিনিধি দেশগুলো আছে তাদের চিত্র একেবারে উল্টো। তারা যেখানে 60-65 টাকা পেত তারা এখন 5-72 টাকা। যেখানে ওদের 5-9% ওদের টাকার অবমূল্যায়ন হয়েছে, সুতরাং 5-4% যদি বিশ্ববাজারে প্রায় যদি কমেও তাদের এটা এফেক্ট হচ্ছে না, যেটা আমাদের হচ্ছে। আমাদের যদি টাকার অবমূল্যায়ন করা হতো তাদের সমান সমানই, তাহলে কিন্তু প্রতিদিন থেকে আমরা তার চেয়ে ভালো অবস্থায় থাকতে পারতাম। এমন অবস্থায় মার্কিন বাজারে রপ্তানির নিম্নগতি ঠেকাতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন চান পোশাক শিল্প মালিকরা। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।